क्या कर रही हैं? क्या कर रही हैं? जब मंदिर में नमाज क्यों पढ़ी जा रही है? क्या कर रही हैं? क्या कर रही हैं? जब मंदिर में नमाज क्यों पढ़ी जा रही है? ভিডিওটা দেখলেন, কিছু বুঝতে পারলেন কি ঘটলো? এক মহিলা নামাজ পাঠ করছেন, তাও আবার মন্দিরে ঢুকে। এই ভিডিওতে দেখা যাচ্ছে দুজন মহিলাকে, একজন মহিলা নামাজ পাঠ করছিলেন আর একজন মহিলা বসেছিলেন এবং তাদেরকে প্রশ্ন করছেন এক ব্যক্তি। তিনি জিজ্ঞাসা করছেন কি করছেন? মন্দিরে নামাজ পড়ছেন। মন্দিরে ঢুকে নামাজ পড়ছেন এক মহিলা। এই অভিযোগে সরগরম যোগী রাজ্য। স্পেসিফিক করে যদি বলি তাহলে উত্তরপ্রদেশের বরেলি। এই ঘটনায় তিনজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? হিন্দুদের ধর্মস্থান হলো মন্দির, রয়েছে নিয়মিত পুজোর ব্যবস্থাও। জানা গিয়েছে ওই মহিলা একা নন, সঙ্গে ছিলেন তার মেয়েও। ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলিতে ভুটা থানার কেশারপুর গ্রামে। বরেলির গ্রামীণ পুলিশের সহকারী পুলিশ সুপার মুকেশ চন্দ্র মিশ্র জানিয়েছেন, ধৃত মহিলা দিল্লির বাসিন্দা, বয়স 20 বছর। ধৃত দুইজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B অপরাধমূলক ষড়যন্ত্র, 295A, 295A এবং 153A এই ধারাগুলিতে মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় সৎ মায়ের পরামর্শেই ওই মহিলা মন্দিরের ভিতরে নামাজ পড়ার অভিযোগ উঠেছে। অর্থাৎ যারা নামাজ পাঠ করছিলেন তারা সম্পর্কে মা ও মেয়ে, এবং তাদেরকে দেখার পরই সেখানে পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। গ্রেপ্তারির পর ঘটনার বিবরণ দিয়েছে পুলিশ। দাবি করা হয়েছে দুই মহিলা সেদিন সত্যি মন্দিরে ঢুকে নামাজ পাঠ করছিলেন, তবে ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে এমনটাই জানিয়েছেন অফিসাররা। ঠিক কোন উদ্দেশ্য নিয়ে তারা এমন কাজ করেছেন আপাতত সেই খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ আধিকারিকের বক্তব্য কি কি বলছেন তিনি এ বিষয়ে, সে বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা করব ওই পুলিশ আধিকারিকের মুখ থেকেই। दिनांक 16 सितंबर लगभग दोपहर को 3:30 बजे थाना भूता क्षेत्रांतर्गत ग्राम केसरपुर में एक प्राचीन शिव मंदिर में नमाज पढ़ने की एक घटना हुई है, जिसमें दो महिलाओं द्वारा नमाज पढ़ना बताया गया है। इसमें तत्काल संज्ञान लेते हुए सुसंगत धाराओं में अभियोग पंजीकृत किया गया है और अभियुक्तगणों को गिरफ्तार किया गया है तथा उकसाने वाले को भी गिरफ्तार किया गया है। कुल 3 अभियुक्तगण इसमें गिरफ्तार हैं। उनको माननीय न्यायालय की अभिरक्षा में आज भेजा जा रहा है और अग्रिम विधिक कार्रवाई प्रचलित है। আমরা শুনলাম পুলিশের বক্তব্য। এই ঘটনায় তিনজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। দুই মহিলা যাদেরকে ওই শিব মন্দিরে নামাজ পাঠ করতে দেখা গিয়েছিল তাদেরকে তো গ্রেপ্তার করাই হয়েছে। তার পাশাপাশি যারা যে ব্যক্তি ওই দুই মহিলাকে উস্কেছিলেন এই কাজ করার জন্য তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে এই ঘটনাটি ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্রের আওতায় পড়ছে, তো সেই কারণে সেই মতন ব্যবস্থা করা হয়েছে বা সেই রকম ধারা দেওয়া হয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল সোশ্যাল মিডিয়া। অনেকেই ঘটনার তীব্র নিন্দা করেছেন, যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অর্থাৎ যে ভিডিওটা আমরা দেখাচ্ছি সেই ভিডিওর সত্যতা কতদূর সে বিষয়ে আমরা সত্যতা যাচাই করিনি। তবে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে শিব মন্দিরের সামনে বসে নামাজ পাঠ করছে মা মেয়ে। তবে কি কারণে তারা নামাজ পাঠ করছে সে বিষয় নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। এবারে এই যে মন্দিরটি আমরা দেখাচ্ছি, এই মন্দিরটি কিন্তু কোনো পরিত্যক্ত এলাকা নয় বা পরিত্যক্ত মন্দির নয়। এই মন্দিরে প্রত্যেক দিন পূজার্চনা হয়, নিত্য সেবা হয় ভগবান শিবের, এবং পুরোহিত সেখানে পুজো করেন, এলাকার মানুষ তারা পুজোয় সমবেত হন। সেই রকম একটি জায়গায় কিভাবে মা মেয়ে এসে নামাজ পাঠ করলেন সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। সাধারণত नामाज पाठेर जोन्नो निर्दिष्ट स्थान रयेछे एबं निर्दिष्ट दिक रयेछे जेखाने नामाज पाठ करते हय सेई रकम भावे निर्दिष्ट किछु नियम विधि रयेछे किन्तु सेगुलोके उपेक्षा करे तारा जे एकटा शिव मंदिरे चले आसलेन सेखाने तो शिवेर मूर्ति थाकते पारे शिवलिंग थाकते पारे सेटा देखे तो बोझाई जाच्छे जे एटा नामाजेर स्थान नय ताहले तारा किभाबे सेखाने नामाज पाठ करछेन। तबे जोगीराज्ये एई प्रथम नय एर आगेओ एकाधिकबार देखा गियेछे जे मंदिरे ढुके नामाज पाठेर मतन घटना एरकमो देखा गियेछे जे हनुमान मंदिरे ढुके सेखाने नामाज पाठ करछेन एक युवक जदिओ सेई युवकके ग्रेप्तार करा हयेछे। तो एई रकम घटना उत्तर प्रदेशे नतून नय एर आगेओ एकाधिकबार देखा गियेछे। तो आपनादेर मतामत कि एई खबरे जानाते भुलबेन ना। कमेंट सेक्शने आपनादेर मतामत लाइक करुन कमेंट करुन शेयर करुन। आज तक बांगलार विभिन्न खबर तार जोन्नो देखते थाकुन आज तक बांगला। सबस्क्राइब करे निन चैनलटी।